আর ব্র্যাড রিপোর্টটা পেয়ে গেলি? অথচ আমাকে জানিয়ে গেলি না। উর্মিলো গেছিল, সে ওখান থেকে চলে গেল। না মানে আমি দৃষ্টিতে একদম ভিজে গিয়েছিলাম। আর তাছাড়া ব্লাড রিপোর্টে কিছু পাওয়া যায়নি, ডাক্তার ওষুধও দিল না। তাহলে আমার কিচ্ছু হয়নি? না না, কিছু হয়নি। তোদের কষ্ট দেখে আমার আরো বেশি কষ্ট হচ্ছে রে ভাই। সত্যি কথা বলতে না পারার যে কত কষ্ট। দেবু, আমি আমি সব জানি। ডাক্তারবাবুর ভাই তপন একটু আগে এসে আমাকে সব বলে গেছে। আর মাসিমা, মাসিমা সব জানে? আমি মার কাছে যাচ্ছি। আমি সবচেয়ে কষ্ট হচ্ছে উর্মিলার জন্যে। দেবু, পরশু তোদের বিয়ের দিন, কি হবে বলতো? ইট ডিপেন্ডস, উর্মিলা যা বলবে তাই হবে। আমার মনে হয় মানুষ কাউকে বেশি ভালোবাসলে ভগবানের বোধহয় সহ্য হয় না, হিংসে হয়, তাই তাকে তাড়াতাড়ি সরিয়ে নেন। মানে বুঝি না, বুঝতে পারি না, বুঝতে পারি না। ঠাকুর আমার প্রবীরকে দয়া করে বাঁচিয়ে দাও। প্রবীর, তুই এত সকালে, মা কোথায় রে? মাসিমামু ঘরে বসে আছেন ঠাকুরের সামনে কাল থেকে। মা যে কি পাগলামি করে না, মাকে ডাক না রে এখানে। না, মাসিমামু ঘরেই বসুক। শোন, আমি এখন বাবা তারকনাথের কাছে যাচ্ছি। সেবারে তুই আর আমি বাবা তারকনাথের মাথায় জল ঢেলে এসেছিলাম, মাস্টারমশাই ভালো হয়ে গেছিলেন। এখন দেখি বাবা তারকনাথ তোর জন্য কি করেন। আজ আমাকে ছেড়ে যাস না ভাই, তাহলে কিন্তু ফিরে এসে আর আমাকে দেখতে পাবি না। প্রবীর, তার চেয়ে তুই এক কাজ কর, তুই উর্মিলাকে নিয়ে আয়। আর হ্যাঁ, ওকে বলবি ও যেন কোণে এসে যাসে। আজর আজর বিয়ের দিন, তবু তবু আমি ওকে লগ্নভ্রষ্ট হতে দেবো না রে। ওর শখ করে কেনা বিয়ের শাড়ি গয়না পড়বে না, তাই কখনো হয়? যা ভাই, ওকে নিয়ে লক্ষ্মীটি যা। তো দেখলে দেবো ভগবান কিরম আমার কথা শুনলেন। আজ আমি তোমায় যেমন ভাবে দেখতে চেয়েছিলাম তুমি ঠিক তেমনি ভাবে সেজে এসছো, কি আশ্চর্য। কাল তুমি বলেছিলে তাই। আরে বৌদি, এসো এসো। কেমন আছো প্রবীর ভাই? ভালো, খুব ভালো। তোমরা সবাই এসছো, আর আমি কি খারাপ থাকতে পারি? উনি এদের সবের জন্য একটু চা মিষ্টির ব্যবস্থা করো। এই তো একটু দেখ না রে ভাই। না না, ওসবের কোনো দরকার নেই। প্রবীর, তোমাদের পাসপোর্ট ভিসার সব ব্যবস্থা আমি ঠিক করে ফেলেছি, এবার একটা দিন ঠিক করে ফেলো, কবে যাবে? মেয়েশমশাই, দেবুটা একটা পাগল, কেন শোনেন আপনি ওর কথা? প্রবীর প্রবীর, দেখ দেখ বিদেশে তো কত রকমের চিকিৎসা আছে, আমার মনে হয় একবার। প্রবীর প্রবীর প্রবীর, এই দেখো তোমার, এটা এটা তোমার জন্য নিয়ে এলাম। টেকটার্কাম রেডিও টু ইন ওয়ান। একদিন বলেছিলে না তোমার একটা রেডিও আছে পুরনো, চর্চাপরমের বাজাতে হয়। এটা কিন্তু চর্চাপরমের বাজাতে হবে না,
আপনারা আপনারা সবাই আমাকে এত ভালোবাসেন কেন বলুন তো? এত ভালোবাসলে আমি তো হাসতে হাসতে যেতে পারবো না। তুই হাসবি, সবসময় হাসবি, আমি থাকতে তোর মুখের হাসি কেউ কেড়ে নিতে পারবে না। সত্যি বলছিস? আমাকে ছুঁয়ে বল। তোকে ছুঁয়ে বলছি আমি, তোর হাসির জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। তাহলে তাহলে আমি যেভাবে উর্মিকে দেখতে চাই আমার সেই স্বপ্নটাকে সত্যি করে দে ভাই। কিভাবে বল? তুই ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দে। প্রবীর ঠিকই বলছি উর্মিলা, আমি তো তোমার স্বপ্নকে সত্যি করতে পারবো না। সে সিঁদুর মুছে যাবে। না না প্রবীর, এটা সম্ভব নয়, ইটস নট পসিবল। না প্রবীর না। উর্মি তোমরা তো সবসময় আমার মুখে হাসি দেখতে চেয়েছিলে তাই না? কিন্তু তা বলে তুই কিন্তু আমার কাজ হয়ে প্রতিজ্ঞা করেছিস, না রাখলে আমি মরে যাবো কিন্তু। প্রবীর প্রবীর, এই যে এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাবলাম যাই ধরো। প্রবীর কেমন আছো বাবা তুমি? ডাক্তারবাবু আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন? আপনি জিজ্ঞেস করছেন যে আমি ভালো আছি কিনা? ডাক্তারবাবু প্রবীর আপনি তো সব বুঝতে পারছেন, দেবটাকে দেবটাকে বলুন না আমার শেষ ইচ্ছাটাকে পূর্ণ করতে। দেবু দেবু দেবু, ও যা চাইছে তুমি শোনো, ও শেষ ইচ্ছাটা পূর্ণ করো। না দেবু, না দেবু প্লিজ, না ডাক্তারবাবু। দেবু দেবু, একদিন একদিন ওই শয়তানটা বলেছিল ও আসবে আর সবাই কাঁদবে, তোরা দয়া কর, তোরা দয়া করে কথাটা সত্যি করে দে বাবা। আমি যে ওর মুখে হাসি দেখতে চাই। উর্মিলা আমি যে ওর মুখে একটু হাসি দেখতে চাই। জীবনের সত্যিটাকে সহজভাবে মেনে নেওয়াই তো বুদ্ধিমানের কাজ, তাই না? দেবু দেবু যা চাইছে তা করো, সময় কিন্তু খুব কম। দেবু 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 আমি তোর কাছে দেখতে চাইছি বাবা, যা চাইছি তাই কর। আমি আমি তো সময় পড়ছি বাবা। তোর কি খুব কষ্ট হচ্ছে প্রবীর? দেখো প্রবীর, আমি সিঁদুর এনেছি তোর ইচ্ছে পূরণ করছি। দেখ উর্মিলা নিজেকে কিভাবে বলে দিচ্ছে, দেখ। এবার হাস, অন্তত একটু হাস রাজকুল, হাস। মনে হচ্ছে ভোরের রক্ত রাঙা লাল সূর্যের রং চুয়ে চুয়ে পড়ছে তোমার স্মৃতি পেয়ে, ঝলমল করছে সারা মুখ, দারুণ দেখাচ্ছে তোমায় উনি।
দেখো দেখো জানো কারো নজর লাগে। মাসিমাকে সামলাও, আমাদের এখন অনেক কাজ, আমাদের কাঁধে চলবে না, আমাদের কাঁধে চলবে না। রাজকাটা আমাদের সবাইকে হারিয়ে দিয়ে আস্তে আস্তে চলে গেল রাজার মতো। তুমি ওকে ফুল চন্দন দিয়ে সাজাও, আমি ওকে ব্যান্ড বাজিয়ে নিয়ে যাব, যেমন করে রাজাদের শেষ যাত্রা হয়। উর্মিলা কিন্তু না, আমাদের কাঁধে চলবে না, এটা কাঁদার সময় নয় উর্মিলা, এটা কাঁদার সময় না। দেবাশিস, আমি তোমার হাত থেকে সিঁদুর পরেছিলাম শুধুমাত্র প্রবীরের মুখে হাসি দেখার জন্যে। সে হাসি আমার দেখা হয়ে গেছে, এরপর অন্য কারোর স্ত্রী হয়ে বাঁচা আমার পক্ষে সম্ভব নয়। আমার আর প্রবীরের শপথ ছিল আমরা বাঁচবো একসঙ্গে, মরবো একসঙ্গে, তাই আমি বিষ সঙ্গে করেই এনেছিলাম। তুমি আবার কোনো সিঙ্গেল পিস পেয়ে যাবে, তাকে বিয়ে করে সুখী হয়েও এই প্রার্থনা করি, আমাকে তুমি ক্ষমা করো উর্মিলা।